হে গাইজ, আমি শারণী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিপ্রাস কিচেনে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে কি সুন্দর দিয়াগুলো জ্বলছে, আর বাইরে প্রচন্ড পটকার আওয়াজ, আর পেছনে একটা ভূতের হু হা শব্দও নিশ্চয়ই পাচ্ছেন। তো আমাদের পাড়াতে এবার থিম হয়েছে ভূত বাংলো, সেই জন্য পাড়ার প্যান্ডেল থেকে সেই আওয়াজগুলো আসছে, আর পেছনে পটকার আওয়াজটা তো থাকবেই, বলুন, আজকের দিনে তো এটা থাকেই। আর যতক্ষণে আমাদের এই ভিডিওটা আপলোড হবে ততক্ষণে হয়তো দিওয়ালি থাকবে না, হয়তো ভাইফোঁটা চলে আসবে, তাও কি, তাও আমার তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি দিওয়ালি। তো আজকে আমরা বানাবো সিপ্রাস কিচেনে সাবেকি খিচুড়ির রেসিপি। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি খিচুড়ি। দেখুন ফ্রেন্ডস, আমরা খিচুড়ি বানানোর জন্য ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার আমরা মুগ ডাল নিয়েছি, মুগ ডাল আমরা এই এক কাপ, এই কাপটার মাপের এক কাপ মুগ ডাল নিয়েছি। এবার আমরা এই মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব। এটা শুকনো খোলায় লালচে করে একটু ভেজে নিতে হবে, তারপর আমরা বাদবাকি প্রসিডিওর গুলো আপনাদেরকে দেখাবো। তো গাইজ দেখুন, আমাদের 5 মিনিট হয়ে গেছে, আমরা লাল করে কিন্তু মুগ ডালটাকে ভেজে নিয়েছি। যারা নতুন শিখছেন তাদের জন্য আমার কয়েকটা ইনফরমেশন আছে। সেটা হচ্ছে, ডালটাকে যখন শুকনো খোলায় ভাজবেন তখন একদম গ্যাস সিমে করে দেবেন, আর সবসময় এইরকম ভাবে নাড়তে থাকবেন, 5 মিনিট হোক 7 মিনিট হোক, যতক্ষণ না ডালটা লাল হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবেন। কেন কি ভাজতে, এরকম ভাবে ভাজতে থাকলে ডালটা খুব বেশি লাল হবে না, আর খুব বেশি ডাল লাল হয়ে গেলে কিন্তু ডাল সিদ্ধ হতে খুব প্রবলেম হবে, হবেই না বলতে গেলে। এবার এই ডালটাকে আমরা ভালো করে পরিষ্কার জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, আর আমরা গ্যাস কিন্তু অলরেডি অফ করে দিয়েছি। এবার আমরা ডালটাকে ধুয়ে নেব। খিচুড়ি বানানোর জন্য আমরা কড়া বসিয়ে দিয়েছি, এবার আমরা তেল দেব। খিচুড়িতে কিন্তু তেল একটু বেশি লাগবে, সেই জন্য আমরা তেলটা দিয়ে দিচ্ছি। আমরা সর্ষের তেল ইউজ করছি, বড় চামচের 3 চামচ তেল তো এখানে লাগবেই, বড় চামচের 3 চামচ সর্ষের তেল আমরা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হবে, তারপরে আমরা বাদবাকি আইটেমগুলো দেব, কিন্তু এর মধ্যে আমরা তার আগে একটু ঘি মিশাবো। আমরা এখানে ঘি দিয়ে দিচ্ছি, ঘি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দুটো ভালোভাবে তেল আর ঘিটা ভালো করে মেল্ট করে ভালো করে গরম হয়ে গেলে বাদবাকি ইনগ্রেডিয়েন্টস আমরা অ্যাড করব। আমরা এখন শুকনো লঙ্কাটা অ্যাড করছি, আমরা এখানে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। আমাদের শুকনো লঙ্কাটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা ফোড়নে দিচ্ছি জিরে, আমরা জিরে ফোড়ন দিচ্ছি। জিরে আমরা 1 ছোট চামচের 1 চামচ জিরে নিয়েছি, সেটা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমরা দেব, এবার কয়েকটা জিনিস একসাথে আমরা মেশাবো। প্রথমেই দিচ্ছি আদা বাটা, আদা বাটাটা কিন্তু অনেক, আদাটা কুচিয়ে দিচ্ছি, সরি আমি ভুল বলেছি, আদা কুচিয়ে দিচ্ছি। আর আমরা একদম লো ফ্লেমে রান্নাটা এখন করছি, আমরা আদা কুচিটা মিশিয়ে দিয়েছি। এবার আমরা বাদবাকি একটু গরম মশলা গুঁড়ো আমরা এখানে অ্যাড করব, আমরা এখানে 1 ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। আদা ছোট করে একটা কিউব আমরা কেটে নিয়েছিলাম, সেই কিউবটা আমরা পুরোটাই কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার গরম মশলাটা একবারে মিশে গেলে আমরা বাদবাকি ইনগ্রেডিয়েন্টস গুলো এর মধ্যে অ্যাড করব। আমরা অ্যাট ফার্স্ট অ্যাড করছি টমেটো, একটা টমেটো মাঝারি মাপের টমেটোকে আমরা স্লাইস করে কেটে নিয়েছি, সেটাকে আমরা ছেড়ে দিলাম। এবার এটা ভালো করে একটু ফ্রাই কর, মানে হতে থাকবে, তার মধ্যেই আমরা অ্যাড করব মুগ ডাল আর গোবিন্দভোগ চাল। আমরা এই মুগ ডাল আর গোবিন্দভোগ চালটাকে অ্যাড করছি। আমি একটা কাপের মাপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, সেই কাপের 1 কাপ আমরা মুগ ডাল নিয়েছিলাম, তো আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি 2 কাপ মুগ ডাল নেন তাহলে কিন্তু অবশ্যই 4 কাপ গোবিন্দভোগ চাল অ্যাড করবেন, যেটা ডালের পরিমাণ তার চেয়ে ডবল হবে চালের পরিমাণ। আমরা পুরো চাল আর ডালটাকে একসাথে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এখানে অ্যাড করলাম, আমাদের পুরোটা অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা ভালো করে নেড়ে নেব, তার আগে আমরা
গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা অ্যাড করছি আমরা, চারটে বড় বড় কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এবার আমরা ভালো করে পুরো মিক্সচারটাকে মিশিয়ে নেব। আমরা অ্যাড করছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো আমরা ছোট চামচে দেড় চামচ মতন হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমরা ঠিক যে যে প্রসিডিওরে আপনাদেরকে বলে দিচ্ছি সেইভাবেই খিচুড়িটা বানাবেন, অত্যন্ত সুন্দর লাগে এই খিচুড়িটা। এবার নুন অ্যাজ পার টেস্ট স্বাদ অনুযায়ী আমরা অ্যাড করছি, আপনারাও স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমরা এখানে ছোট চামচের দু চামচ নুন অ্যাড করেছি। এবার চিনি অ্যাড করব আমরা, চিনিটাও অ্যাজ পার টেস্ট অ্যাড করবেন। আমরা এখানে অ্যাড করছি এক চামচ, দু চামচ, তিন চামচ, তবে কেউ যদি চিনি কম খেতে চান কম অ্যাড করবেন। এবার আমরা ভালো করে এটাকে মিক্সড করে নেব আর কিছুক্ষণ একটু কুক করব এটাকে। দেখুন ফ্রেন্ডস, আমরা 10 মিনিট কুক করেছি খিচুড়িটাকে, একদম নাড়ুর পাকের মতন হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কিরকম অবস্থায় আছে। ঠিক এইরকম সারাক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। এইরকম অবস্থায় আমরা এর মধ্যে বয়েলড ওয়াটার দেব। আমরা কিন্তু তেজপাতা দিয়ে এক প্যান জল গরম করে রেখেছিলাম, সেই জলটা এখন এর মধ্যে মেশাবো। আমরা জলটা মেশাচ্ছি, তেজপাতা দিয়ে যে জলটা গরম করে রাখা হয়েছিল, এক প্যান জল আমরা গরম করে রেখেছিলাম, সেই জলটা এখন এই খিচুড়িটার মধ্যে আমরা অ্যাড করব। একটা মোটামুটি কড়ার কান অব্দি এসছে জলটা। এবার আমরা ভালো করে এটাকে মিক্সড করে দেব, দিয়ে একটু চাপা দিয়ে দেব ফোটার জন্য। আমাদের পুরো খিচুড়িটা মিক্সড করা হয়ে গেছে জলের সাথে। এবার আমরা এটাকে চাপা দিয়ে দেব, আমরা চাপা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমাদের 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা খুলে দেখব যে আমাদের খিচুড়িটা কি অবস্থায় আছে। দেখুন একদম জলটা মরে গেছে আর কুক হয়ে গেছে। এটা আমরা যদি স্ট্যান্ড বাই অবস্থায় কিছুক্ষণ কড়ার মধ্যে রেখে দিই তাহলে একদম সুন্দর খিচুড়ি হয়ে যাবে। আমাদের প্রায় হয়েই গেছে, এবার আমরা গ্যাসটা অফ করে দেব। আমরা গ্যাসটা অফ করে দিলাম, এবার আমরা আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপরে আমরা সার্ভ করব। খিচুড়ি রেডি টু সার্ভ। আমরা এটাকে সার্ভ করেছি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর বাঁধাকপির তরকারির সাথে। আপনারা এটাকে বেগুন ভাজা, ডিমের অমলেট, লাবড়ার তরকারি বা পনিরের মাখা মাখা তরকারির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন, ভীষণই সুন্দর লাগবে খেতে। তো আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা এখনও সিপ্রাস কিচেনের সদস্য হননি, প্লিজ তারা সিপ্রাস কিচেনকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে প্রেস করে দিন, যাতে তাড়াতাড়ি আপনারা নতুন ভিডিও আমরা আপলোড করলে তার নোটিফিকেশন পান। তো আজকের মতন এখানেই শেষ করছি সিপ্রাস কিচেন। আমাদের এতক্ষণ এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। মা কালী আপনাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করুক আর আপনাদের জীবন ভরে উঠুক সুখ আর শান্তিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নীরব থাকবেন।